ওয়েস্ট ইন্ডিজ গিয়ে অবশেষে প্রথম জয় পেল বাংলাদেশ। রবিবার প্রথম একদিনের ম্যাচের আয়োজকদের 6 উইকেটে হারালো তারা। ম্যাচ জিতেও চিন্তায় বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। যেভাবে দলের ক্রিকেটাররা ক্যাচ ছেড়েছেন তাতে খুশি নন তিনি। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়। শেষে 41 ওভারের ম্যাচ হবে বলে ঠিক করা হয়। টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ, সে সিদ্ধান্ত কাজে দেয়। ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটারই দাঁড়াতে পারছিলেন না বাংলাদেশের বোলারের সামনে। সর্বোচ্চ রান শামা ব্রক্সের, তিনি 66 বলে 33 রান করেন। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বল করেন শরীফুল এবং মেহেদি হাসান মিরাজ। নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে 149 তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবের শুরুতে লিটন দাসকে হারালেও বাংলাদেশের ইনিংসকে টানেন তামিম এবং নাজমুল হাসান। তামিম ফেরার পর মাহমুদুল্লার সঙ্গে জুটি গাড়েন নাজমুল। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা কোনো সময় চাপে ফেলতে পারেননি বাংলাদেশকে। প্রায় 10 ওভার বাকি থাকতেও ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।